তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনোগ্রেশনের সময় এসেছিলাম, তো এই হসপিটাল তো বহু পুরনো, আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এখন, এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে, যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে, এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে, তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে, তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি।